হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি কারণ আমি তোমাদের দেখাবো আমার মেয়ে সকাল থেকে কি কি খায়। ঠিক আছে, তো দেখো, বেস্ট ট্রেনিং করানোর পরে আমি আমার মেয়ের জন্য 3-4টে মতো আঙুর চটকে নিয়েছি, সেটা জুস করে নেবো কারণ সেটা আমার মেয়েকে ফার্স্ট আমি খাওয়াবো। খালি পেটে যেহেতু ফল খাওয়াতে নেই, তো বেস্ট ট্রেনিং করিয়েছি, তারপরেই আমি তাকে ফলটা খাওয়াবো। ঠিক আছে, ফলের জুসটা করে নিয়েছি, দেখো এটাকে আমি ভালো মতো একদম চিপিয়ে রসটা মানে করে নিয়েছি, ওটা চলো এখন আমার মেয়েকে খাইয়ে দেবো। ফার্স্ট যখন ওকে খাওয়াতে চায়, ও খেতে চায় না, 2-3 চামচ খাওয়ানোর পর তারপরে সেটা সে ভালো মতো খায়। ঠিক আছে, তো দেখো প্রথম দিকে খেতে চাইছিল না, এখন কিন্তু ঠিক মতো সে খাচ্ছে। তো এটা খাওয়ানোর পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট দেবো, তারপর একবার বেস্ট ফিডিং করাবো, তারপরে আমি আবার ওর জন্য সকালের যে ভারী খাবারটা সেটা বানিয়ে নেবো। তো চলো এটা আগে কমপ্লিট করে ওকে খাইয়ে নিই, তো সেটা তোমরা দেখতেই পাবে। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে প্রথমে খাচ্ছিল না, বাট এখন কতটা মজা করে খাচ্ছে, সবটাই কিন্তু খাচ্ছে, এক ফোঁটাও কিন্তু ফেলেনি, পুরোটাই খাচ্ছে। আঙুরের যে 4টে রস মানে করে দিয়েছিলাম, পুরো রসটাই কিন্তু সে খেয়েছে, তারপরে আমি আবার আরও চিপে চিপে রস বার করে নিয়েছিলাম। তো চলো এবার মেয়ের জন্য আপেল সেদ্ধ করব, তাই জন্য ছোটো ছোটো করে আপেলগুলো প্রথমে মানে পিস করে নিয়েছি কেটে, তো সেইগুলো ভালো মতো এবার ধুয়ে নেবো। তার আগে চলো দুধটা গরম করতে দিয়ে দিই প্যানের মধ্যে। ঠিক আছে, তো দুধটা দিয়ে দিলাম, এবার ওটাতে একটু জল দিয়ে দেবো, তারপর দুধটা ভালো মতো ফুটে যাবে। তো ফুটন্ত দুধে আমি চলো সুজিটা দিয়ে দেবো, 1.5 চামচ সুজি দেবো। এখন খাবারটা একটু পরিমাণটা বেড়েছে, 1 চামচ খেতে হবে, এখন 1.5 চামচ খাই। ঠিক আছে, তো সেটা আমি অবশ্যই দুবারে খাওয়াবো, একবারে নয়। তো চলো এখন সুজিটা দিয়ে দিই, তার আগে জলটা দিয়ে দেবো, যেহেতু এখন জলটা দিইনি। জল সুজি দুটোই একসাথে আমি দিয়ে দেবো, তো ভালো মতো সুজিটা হয়ে যাবে, তার মধ্যেই কিন্তু আমি আপেলটাও দিয়ে দেবো, একসাথে সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো সুজিটা দিয়ে দিয়েছি, ভালো মতো নেড়ে নেবো। আর এই সুজিটা তো আমার জানোই তোমরা যে গুঁড়ো করে আর ভেজে রাখা আছে, তাই সেরকম কিছু প্রবলেম হয় না। তো চলো আপেলের টুকরোগুলো এখনও কাটতে বাকি আছে, আর যেহেতু আপেলটা একটু হালকা নষ্ট নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য একটু সময় লাগছে, বেছে বেছে নিতে হচ্ছে, এদিক সেদিক করে দেখতেই পাচ্ছ একটু লাল লাল হয়ে আছে। তো যেহেতু বাচ্চার খাবার, তাই অনেকটা ভাবনা চিন্তা করতে হয়, সেই জন্য ভেবে চিন্তেটা দিচ্ছি। বড়দের হলে তো ঠিকই ছিল, ওটা খাওয়া যেত, বাট ছোটো তো সেই জন্য। তো চলো, আমার প্রায় আপেলগুলো কাটা শেষ হতে চলেছে, তো দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ভালো মতো ধুয়ে নেব, সুজিটা একটু নেড়ে দিলাম, লেগে যেতে পারে তাই, তো ধুয়ে নিয়ে এবার ওটার মধ্যেও আমি আপেলগুলো দিয়ে দেবো। আপেলগুলো দিয়ে এবার নাড়তে থাকবো, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে নিয়ে সেদ্ধ করে নেবো ভালো মতো। তো দুধ জল মিলে আমি অনেকটাই দিয়েছি কারণ এটা পুরো ফুটে সেদ্ধ হয়ে একবার পেস্ট হয়ে আসবে, একটু খিরখির টাইপের হয়, ওইটাই সে আমার মেয়ে খায়, যেহেতু কোনো চিনি দিই না। তো চলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আপেলের টুকরোগুলো তুলে নেবো বেছে বেছে, তারপর ভালো মতো চামচে করে টুকরে মানে পেস্ট করে নেবো, তারপর ঠান্ডা হলে হাতে করে ভালো মতো চটকে নেবো। ঠিক আছে, কারণ যদি পেস্ট না করা হয় তাহলে গোটা গোটা থাকে, আর একদম মানে গোটা গোটা খেতে চায় না, মুখে বাঁধলে ওর একটু অসুবিধা হয়, এখনও তো খাবার খেতে সেইভাবে অভ্যস্ত নয় তাই। ঠিক আছে, তাই জন্য আমি প্রথমে এগুলোকে চামচে করে একটু পেস্ট করার চেষ্টা করবো যতটা হয়, যেহেতু এখন গরম আছে, তারপর আমি ভালো মতো হাতে করে চটকে নিতে পারবো। তো দেখো আমার প্রায় পেস্ট করা হয়েছে চামচে করে, এবার আমি হাতে করে, ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি হাতে করে ভালো মতো চটকে নেবো, চটকে নিয়ে তারপর আমি ওই সুজি আর দুধের মধ্যে ঢেলে দেবো। তো চলো সুজি আর দুধের মধ্যে এবার ঢেলে দিলাম, কারণ ওটা কমপ্লিটলি পেস্ট হয়ে গেছে। এবারে দেখো দুধটাও জাল দিয়ে নিয়েছি, তো থকথকে হয়ে গেছে প্রায়, একদম দুধটা শুকে গেছে, ক্ষীর টাইপের হয়ে গেছে। তো আমার মেয়ের প্রায় খাবারটা পুরো রেডি, তো আমি এটা বাটিতে ঢেলে নিয়ে তারপর ঠান্ডা করে নেব। তো তার আগে দেখলাম একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য আর একটু ওই ব্লেন্ডারটে করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ওটা যেহেতু পরে দিলাম না পেস্ট করে, সেই জন্য মিক্স হয়নি সুজি আর দুধের সাথে।
তো চলো এবার বাটিটাতে তুলে নিই। তো দেখো খাবার পুরো রেডি, আর থালাতে জল দিয়ে তার মধ্যে রেখেছে। আর দেখো আমার মেয়ে এখানে বসে আছে নিমতুতে, ঠিক আছে, বারবার টয়লেট করেছে যেহেতু প্যাম্পাস খোলা আছে। তো চলো খাবার রেডি, এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়ানো স্টার্ট করব, ঠিক আছে। তো এটাই হলো আমার মেয়ের সকালের বাড়ি খাবার, আর তার আগে ফলের জুস, ঠিক আছে। তো চলো খাইয়ে নিই। তো ফলে তোমরা বলতে পারো অনেকেই যে জুসটা খালি পেটে কেন দাও, তো সেটা নয়, কখনো খাবার আগে বাড়ি খাবারটা, কখনো পরে, এটাই হয়, ঠিক আছে। যখন যেদিনে সময় হয় সেদিন সেই মতো হয় খাওয়া। তো চলো আমার মেয়েকে খাবারটা খাইয়ে নিই, আর আজকে খাওয়া দাওয়ার পরে দুপুরের খাবার টাবার কমপ্লিট করে নিয়ে তারপর একটা জায়গাতে যাব, নিমন্ত্রণ আছে, তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে মিস করে যাবে অনেক কিছু। তো চলো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, তো এখন বাজে তো 10:30, এরপর আমার মেয়ে ঘুমো। কোনটা? এই তো এই তো এই তো এই তো তোমারটা, এই তো সোজা হওয়া, সোজা হয় না, খাবার খাওয়া হয়ে গেছে, এবার ঘুমো হবে, দেখি দেখি দেখি, তাই তো তাই তো, এবার ঘুমো হবে, এই তো তো এই মেয়েটা এবার ঘুমো হবে, চলো ঘুমিয়ে পড়ি, চলো চলো ঘুমিয়ে পড়ি। তোমরা দেখতে পেলে আমার মেয়ের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বাড়ি থেকে এবারই চলে আসছি ঘুমানোর জন্য, ঠিক আছে। তো ওর ঘুম পেয়েছে, দেখো আমল চুষছে, কারণ মা খেতে খেতে ও ঘুমোয়। মজা লাগছে, পিজি নান্সি আমার দিকে ঘুমু 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 ঘুমু, কে ঘুমু কে কে ঘুমু কে ঘুমু, কেমন মনি ঘুমুর মন কি নেবে, মামটা মামটা দিয়ে দেবো, রান্না করা থাকে ওই তো দিয়ে দেবো, যেতে রান্না তাই বেশ রান্না করা। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, সকালের ঘুম, ঘুম থেকে ওঠা, স্নান, তারপর খিচুড়ি খাওয়া সমস্ত কমপ্লিট করে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম বিকেলবেলা, কারণ একটা নিমন্ত্রণ বাড়ি আছে আজকে, তো সেখানে যাব এখন। দেখো সবাই মিলে রেডি হয়েছি বাড়ি, আমার মেয়েও রেডি হয়েছে, তো এখন চলো ওখানে আমরা সকলে যাব। তো আমরা আগে বেরিয়ে পড়েছি, তো ফাইনালি চলো সবাই রাস্তাতে বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে, চলো একবার ওখানে গিয়ে দেখাবো, ঠিক আছে, কোনো কথা হবে না, তো ভিডিওটা দেখতে পাবো, এবার আমাদের যাওয়া যাক। তোমরা দেখতেই পেলে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছে, আর এটা একটা অন্নপ্রাশন বাড়ি ছিল, তো বাচ্চা ঘুমিয়ে গেছে, আমরা সন্ধ্যেবেলায় পৌঁছেছি, ঠিক আছে। তো কোনো কথা নেই, ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এখন খেতে বসিয়ে গেছি, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার মেয়ে দেখছো একটা
মিশু কোলে আছে, তো চলে এখান থেকে খেয়ে আমরা বাড়ি চলে যাবো।